নমস্কার, দেখছেন পিবি টোয়েন্টিফোর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, চোরের উপদ্রবে দিশেহারা সিমনা এবং মোহনপুর বিধানসভার বিভিন্ন এলাকার জনগণ। দুর্গাপুজোর পর থেকেই সিমনা বিধানসভা কেন্দ্রের দাউধরণী বাজার, নতুন বাজার, রামশঙ্কর পাড়া, ব্রজ বিনোদিনীপুর, মনতলা, লক্ষ্মীছড়া এলাকার বাড়িঘরের গৃহপালিত পশু চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি মোহনপুর বিধানসভার বিজয়নগর, আরাকাটা, হাতিছড়া, দেবীপুর এইসব এলাকার ছাগলগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যন্ত সহস্রাধিক ছাগল চুরি হয়ে গেছে বিভিন্ন উপজাতি এবং সমতল এলাকা থেকে। সিমনার সুন্দরটিলা এলাকায় বিভিন্ন এলাকার জনজাতি জনসাধারণরা থানায় এসে জড়ো হয়ে ওসি প্রতিময় চাকমার নিকট তারা অভিযোগ জানান, গতকাল ব্রজ বিনোদিনীপুরে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি মারুতি সুইফট গাড়িকে দেখতে পায় এলাকাবাসী। এলাকার অনেকেই জানান, এই গাড়িটি দিয়েই ছাগলগুলি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা সূত্রে জানা যায়, এই গাড়িটি সিমনার কুনারঘাটে এক ব্যক্তির। তবে অভিযোগ পেয়ে সুন্দরটিলা থানার আরক্ষা কর্মীরা তারা তদন্ত শুরু করেছেন। 24 অক্টোবর অভিযোগ পাওয়ার পর গাড়ির মালিককে থানায় আসার জন্য বলা হলেও সে থানায় আসেননি। এলাকাবাসীরা চাইছেন আসল চোরকে ধরা হোক এবং তার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তাদেরকেও সামনে আসা হোক। প্রতিদিন বিভিন্ন জায়গায় চোর এবং চুরি এবং ছিনতাইয়ের ঘটনা সামনে উঠে আসছে। চোরের উপদ্রবে দিশেহারা সিমনা এবং মোহনপুর বিধানসভার বিভিন্ন এলাকার জনসাধারণ। দুর্গাপুজোর পর থেকেই সিমনা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে গৃহপালিত পশু চুরি হয়ে যাচ্ছে, যার জেরে এলাকাবাসী তারা থানায় আসেন এবং ওসির নিকট তারা অভিযোগ জানান। তারই ভিত্তিতে পুলিশ অফিসার তদন্ত শুরু করছেন এবং অভিযোগ পাওয়ার পর, এবং যেমনটা এলাকা সূত্রে জানা গেছে যে একটি গাড়িকে তারা দেখতে পান এবং এই অভিযোগ পাওয়ার পর গাড়ির মালিককে থানায় আসার জন্য বলা হলেও সে থানায় আসেনি। এলাকাবাসীরা চাইছেন আসল চোরকে ধরা হোক এবং তার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন তাদেরকেও সামনে আনা হোক। এই ঘটনায় এলাকাবাসী কি বলছেন শোনা আপনাদের। আমার ছাগল বাড়ির সামনে সামনে বান্ধে রাখছিল, তো ছাগল পাই মাইতে আছে, গাড়ি নিয়ে খেঁচ লাগছে, কই আমি আইতে সবাই গেলে গাড়ি তুইলা দিল ভাই আনছে। হ্যাঁ, ওই গিটা সাদা রঙের যে মারুতি গাড়ি, হ্যাঁ এটা দিয়ে ছাগল হয়ে গেছে। কটা ছাগল হয়েছে কালকে আপনার? আমার আমার একটা ঘটনা হয়েছে 24 তারিখ দুপুর বেলা বেলা 1টা বাজে। তখন ওই ডিপটুয়েল বিজন ডিপটুয়েলে কেন ছাগল বান্ধে রাখছে, আমি বাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ বাবার ফালে আর কি ছাগলটি। তখন তার নিয়ে পূজা করে আবার একটা মন্দির আছে, তো মন্দির সামনে দুইটা ছেলে মারুতিটা লয়ে গেছে 0266 এই বাইরটা করে 7-8টা মারুতি আছে। বুড়া বদর তো অত কিছু জানা কিছু বুঝছে না, দাদু কিতা করেন পূজা করেন এইসব কথাবার্তা কইছে। কথা কয়ে সেরা ওখানে আবার ওই টিপটুল মানে হাত পা ধুয়েছে, ধুয়ে সেরা আবার পিছন দিয়ে গেছে, একটু ছাগল ঠিক আছে কে ঘুরিয়ে গেলে এরা ও সামনে দেখতে ব্রিজ আছে, ব্রিজ উপরে দাঁড়াইছে দাঁড়িয়েছে বদরলোক পূজা উজা দিয়া বাদ গেছে। বাড়িতে তাদের ছেলে জমিন আছে, জমিন থেকে বাদ গেছে, বাড়ি থেকে যাইতে আসবে এই বাদ যেতে এই ফাঁকের মধ্যে আবার গাড়িটা ঘুরাইছে, ঘুরে এসে ওই ছাগল দুটা কাটটা লয়ে পড়ছে। নাই 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 কোনো খোঁজ নাই খবর নাই, কালকা খবর পাইলাম বলে ওই 0266 গাড়িটা কুনারঘাট এক মালিকের। তখন ওখানে গিয়ে নাই দেখতেছি যে শতক মানুষ এখানে জমা হয়েছে, এই মানুষের বোধ হয় 500-600 ছাগলের ব্যাপার এটা। প্রত্যেকদিন প্রত্যেকদিন টাইম টাইম কোনো কিছু নেই যাইতেছে, কেউ তো টের হয় কেউ নিয়ে করছে না, কেউ মানুষ যাচ্ছে গাড়ি কেউ আইছে বুঝে গাড়ি লিয়া করে না দূরে তাছে নেওয়া না করে গাড়ি হওয়া। পাবলিকের পাবলিকের থেকে অভিযোগ আসছে যে দুর্গাপূজার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে চুরি ছাগল চুরি হয়েছিল, তো তাদের অভিযোগ আমরা খুঁটিয়ে দেখছি। পাশাপাশি তাদের অভিযোগ একটা গাড়ির দিকে যার নাম্বার 0266 একটা সুইফট গাড়ি, তো তাদের অভিযোগ মূলে আমরা তদন্ত করছি।